দাদা আঙুলটা বুম 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 হাটা বুম হাটা বুম হাটা দিলীপ দা সোনালী বুমটা নামাও, সোনালী বুমটা নামাও, সোনালী বুম নামাও, সোনালী বুমটা সরাও। সিকিউরিটি তো আমি জানি ওকে বাই।
কর্ণাটক হ্যাঁ পরিচয়টা আছে সেটা দেখার জন্য দূর সে আনা নামুমকিন থা উপর বালে তুই কাহ খায় গজব থা গাড়ি মে যা আর দৌড় কর আয়ে মানে কাছে পতা নেই চলা বিস্কিট জ মাঠে কাজ করছি চুপ করো গাড়ি দেখাচ্ছ ওখানে যাওয়া হবে চলে যাও তা আমি ফিরে চলে আসলাম কিন্তু পঞ্চায়েত যখন একবার ভাঙচুর করেছে আমি দেখলাম যে আমি তো বাস করতে হবে এখানে আমি আর ভোট দিতে গেলাম না আর যাবো না ভোট দিতে সেন্ট্রাল ফোর্স যদি থাকে তাহলে আমাকে তো সেন্ট্রাল ফোর্স নিয়ে যাবে কিন্তু আমি তো কালকে বাস করবো কালকে তো আর বাড়ি ভাঙচুর করবে আমি কোথায় যাবো তখন আমি আর গেলাম না আর ভোট দেবো না পুলিশ আজ যা অদ্ভুত আমরা যাইনি আমাদের করেছে মানে রাস্তার উপরে করেছে দুশো কাজ ভূতের আগেই করেছে আটকে দিয়েছে বলছে আর যাবে না যাওয়ার হক পরে খারাপ হয়ে যাবে যা যাই আমার নাম বাসুদেব দাস রাস্তায় মানে আমাদের এখানকারই প্রধান আগেরবারে ছিল উনি এখন সদস্য হয়েছে উনি বলল কি না চলে যাও তারপরে হরি বলল কি যে যাও না যাবে না যাবে না চলে যাও চলে যাও ওখানে কয়েকজনের হাতে লাঠিসোঁটাও আছে আমরা চলে এসেছি কোনো উত্তর দিই না
এর আগের বারে তো সে আমাদের বাড়িতে ভাঙচুর করে একটা মোটর সাইকেল একদম ভেঙে চুর করে দিল। মনে করো গেট যাচ্ছিলাম, যেতে দিন না না, তখন কেউ জানিয়েছেন? হ্যাঁ মনে হচ্ছে জানিয়েছে। আমরা দুজনেই যাচ্ছিলাম, দুই স্বামী স্ত্রী। চপলা দাস অনেক জায়গা থেকে আমরা কমপ্লেন পাচ্ছি, মেশিনের কমপ্লেন সকাল থেকে আসছে। তাহলে আমি রিকোয়েস্ট করব ইলেকশন কমিশনকে আপনার চ্যানেল থ্রু যে আপনারা মেশিনগুলো দেখুন, কেন কি প্রচুর রোদ আছে, মহিলারা দাঁড়িয়ে আছে, তাই জন্যে ইমিডিয়েটলি মেশিনের দিকে দেখা দরকার। তিনটে মেশিন যদি খারাপ থাকে তাহলে ইলেকশন কমিশন দেখাচ্ছে। সবাই কমিশন জানে, এরা জানিয়েছে তিনটে মেশিন সব জায়গায়। মেশিন খারাপ কেন হচ্ছে এটা অনেক বড় বিষয় আছে। আমি ইলেকশন কমিশনকে জানাই, দিল্লিকে জানাই যে আপনি ইমিডিয়েটলি একটা স্টেপ নিন। আমি জানি না, আমি ওইটা বলতে পারবো না, কেন কি আমি ওই দিকে যাচ্ছি না। মেশিন খারাপ হতেই পারে, কিন্তু ইমিডিয়েটলি স্টেপ নেওয়া দরকার। আমি তো সব এলাকা থেকে এক দুটো মেশিনের খারাপ হচ্ছে ওইটা বলা যাচ্ছে। আমার প্রবলেম হচ্ছে যে ভোটার এত রোদে দাঁড়িয়ে আছে, ওরা যদি চলে যায় তাহলে ডেমোক্রেসির জন্য এটা ভালো হবে না। আমি জানি না, আমি জানি না, প্রশাসন আছে, প্রশাসন যা আছে প্রশাসন দেখছে, ক্যামেরা দেখছে, সব কিছু ট্রান্সপারেন্ট আছে। ফাঁকা ছিল বলে তোরা ঘুরছিস যে মানুষ ভোট দিতে পারে কিনা।
মুখে রক্ত তুলে ঘুরছি, মানুষ ভোট দিতে পারে কিনা? আপনারা বসে বসে খাচ্ছেন মাংস, বাড়ির পাশেই ঘর করেছে। না ভোট তো ঠিকই আছে, ভোটের ঠিকই আছে। আইসক্রিম কারা দিল? ওই যে আইসক্রিমটা, আমি আইসক্রিম খাই না বলে হাতে করে নিয়ে যাচ্ছি। আচ্ছা কারা দিল? আমি জানি না, এই ডাক্তারখানাটার পিছনে ওই যে ওই যারা বুথ স্লিপ যারা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা কি তৃণমূলে বুথ স্লিপ করছে ওরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বললো, একটা করে আইসক্রিম দিচ্ছে? হ্যাঁ, আমি খাই না বলে কেন অপমান করবো, আমি হাতে করে নিয়ে যাচ্ছি। কার জন্য নিয়ে যাচ্ছেন আইসক্রিম? যে রাস্তায় থাকবে ছেলেরা দিয়ে দেবো, আমার নাতি নাতনিরা তো কেউ নেই, আমার নাতি নাতনিরা সব বাইরে, তারা ব্যাঙ্গালোরে পড়তে গেছে। কি 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 বলে ডেকে দিল? এই যে আইসক্রিমটা নিবে, ভোট দেওয়ার পর আপনার হাতে আইসক্রিম দিল ওরা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম? সন্ধ্যা বেরা। ঠিক আছে। আপনাদের কারা বাদশা কারা দিল? না না, এবং বিরোধীরা অনেকে অভিযোগও তুলেছেন, আর্গো করেছেন যে এলাকার তৃণমূল ক্যাম্প থেকে, বুথ ক্যাম্প থেকে আপনারা বাতাসা খাইয়ে ভোটারদের প্রভাবিত করছেন। না না, এটা ভুল না, বাতাসা খাচ্ছেন তো খাওয়াচ্ছি, এটা এটা সব দল কি সব দল, কে কিসে ভোট দিল, কে কোন দল করে, এসব কোনো ব্যাপার নেই। এখানে একটা ক্যাম্প করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, প্রত্যেককে দেওয়া হচ্ছে। কি কি দিচ্ছেন? বাতাসা দিচ্ছি, মুড়ি দিচ্ছি, আইসক্রিম দিচ্ছি, চা দিয়েছি, বিস্কুট দিয়েছি। তবে এগুলো কি মনে হয় যে ভোটাররা এতে করে প্রভাবিত হবেন? না, প্রভাবিত হোক বা না হোক, এটা আমাদের কর্তব্য, এটা ডিউটি। গরমের মধ্যে মানুষকে একটুখানি শান্তি শৃঙ্খলা ভাবে, আমাদের এখানে বুথ এবং শান্তি শৃঙ্খলা ভোটাররা প্রত্যেকে শান্তি শৃঙ্খলা ভাবে ভোট দিচ্ছে এবং যাচ্ছে আসছে সমস্ত কিছু করছে, এতে নিয়ে কোন রকম কোনো অসুবিধা নেই। কোন কে কি দল করলো, কে কি দল করছে, আমরা সেরকম ভাবে দেখি না, বেঁচে কাউকে দিই না। মানবতার ব্যাপার, মানবতার ব্যাপার। কারণ আজিজুল মোল্লা ভোট দিলেন? হ্যাঁ ভোট দিলাম। হাতে কি হলো? বাতাসা। কারা দিচ্ছে? এদিকে
দুটো টিপ চাও আপনার সাথে কোনোটা মানে কোনো অঙ্গুলেই তো তালি লাগাই না লাগিয়ে আপনাকে ভোট দিতে দিয়ে দিল আপনার মায়ের ভোট টিপস হয়ে যাওয়া হয়েছে ভোট কালি না লাগিয়ে ভোট হয়ে যায় চলো চলো প্রথমে চলো।